হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেডিসিন হোম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন আলোচনা করব, সেটার নাম হচ্ছে ফিভেক। এটা 60 ml একটি সিরাপ। এটার জেনেরিক নাম হচ্ছে প্যারাসিটামল বিপি 120 mg পার 5 ml, অর্থাৎ 5 ml 120 mg রয়েছে। এটা হচ্ছে ফেভার রিডিউসার পেইন রিলিভার, অর্থাৎ জ্বর এবং ব্যথানাশক একটি মেডিসিন। এটা সাসপেনশন, এটা বাংলাদেশে ব্র্যান্ডিং করছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। দেখুন ভিউয়ার্স, ওরিয়ন ফার্মা একটি মেডিসিন। এটার প্রাইসটা আপনাদেরকে দেখাই। এটার প্রাইস হচ্ছে আপনি 20 টাকা, আগে ছিল, বর্তমান হতে পারে, একটু পরিবর্তন হতে পারে। এটা তৈরি হয়েছে, দেখুন, জুলাই 2022, এক্সপায়ার হচ্ছে জুলাই 2024, সতেরো জুলাই 2024। আচ্ছা, কিপ অল মেডিসিন আউট অফ রিচ অফ চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের থেকে দূরে রাখুন, এখানে বলা আছে। সো এটা শেক দ্য বোতল বিফোর ইচ ইউজ। আপনারা এটা বোতল ব্যবহার করার পূর্বে আপনারা এটা ভালোভাবে ঝাঁকা নিতে হবে, কারণ এটা সাসপেনশন গোলা ওষুধ, যার কারণে এটা ভালোভাবে ঝাঁকা নিলে ওষুধটা মিক্সআপ ভালো হয়। আচ্ছা, আপনাদেরকে সিরাপটা আমি দেখাই ভিউয়ার্স। এটা হচ্ছে ফিভেক সিরাপ, দেখুন। এটা ওরিয়ন ফার্মাসিউটিক্যালসের মেডিসিন, 60 ml। এটা এখানে আপনার ডেট লেখা আছে, অবশ্যই ডেট দেখে নেবেন। এটা নির্দেশনাও দেওয়া আছে এখানে, আপনারা অবশ্যই নির্দেশনা দেখে, ডাক্তার যেভাবে নির্দেশনা দেয় সেই হিসেবে আপনারা এটা প্রয়োগ করবেন। কেমন, এটা নতুন একটা মেডিসিন, কাঁচের বোতলে খুবই সাবধানে ব্যবহার করতে হবে। আচ্ছা, এটা খোলা কয়দিন ব্যবহার করতে পারবেন? এটা খোলার আপনারা 1 মাস পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন, ভাঙার 1 মাস পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন। তারপর এটা ব্যান করে দিতে হবে, বাদ দিয়ে দিতে হবে, কারণ এটা ম্যাচ শেষ হয়ে যাবে। 1 মাস ব্যবহার করার পরে এটা ব্যবহার করা যায় না, বিষাক্ত হয়ে যায়। কেমন, আচ্ছা, এটা এখানে চামচ দেওয়া আছে, ডাক্তার যে মাত্রায় বলবে সেই মাত্রার উপরে প্রয়োগ করতে পারবেন। এই দাগ কাটা যেটা 2.5 ml যেটা লেখা আছে, এখান পর্যন্ত হচ্ছে আধা চামচ, আর এর উপরে গেলে যদি আমরা ফুল চামচ পরে তাহলে হচ্ছে 5 ml, অর্থাৎ 1 চা চামচ আর কি, যেটা আমরা বলি, এটা মাত্রা হচ্ছে 5 ml। আচ্ছা, সোয়েটার মাত্রা এবং কোন কোন কাজে ব্যবহার করা হয়, কোন কোন রোগের জন্য ব্যবহার করা, আমরা এটা দেখবো। দেখুন, জ্বর ও ব্যথা উপশমের সাসপেনশন, রোগ নির্দেশনা, কত কোন কোন রোগের জন্য এটা ব্যবহার করা হয়। যেমন বাচ্চাদের জন্য জ্বর, ইনফ্লুয়েঞ্জা, সর্দি জ্বর, অন্যান্য কারণজনিত জ্বর, মাথা ব্যথা, দাঁত ব্যথা, কান ব্যথা, শরীর ব্যথা, স্নায়ু প্রদাহজনিত ব্যথা, অস্ত্রোপচার পরবর্তী ব্যথা, আগতজনিত ব্যথা, মস্কে যাওয়া ব্যথা এবং অন্যান্য মৃদু থেকে মাদারি ধরনের ব্যথা, যে কোনো ধরনের ব্যথার ভিতরে আপনারা ব্যথা এবং জ্বরের জন্য আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। খুবই ভালো মানের একটি মেডিসিন ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, এটা ব্র্যান্ডেড একটি কোম্পানি, অত্যন্ত ভালো মানের মেডিসিন। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা আমরা সবার মাত্রাটা বলে দিই। দেখুন, 1 বছরের নিচে যদি হয়, বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয়, তাহলে আধা চামচ করে দিনে 3 থেকে 4 বার আপনারা ব্যবহার করতে পারেন। 3 বার করে দেন তাহলে যথেষ্ট, আধা চামচ করে দিনে 3 বার 1 বছরের নিচে যদি হয়, বা রোগের মাত্রা যদি বেশি হয় তাহলে আপনারা 1 চামচ দিতে পারেন, 1 চামচ করে দিনে 3 বার দিতে পারেন। আচ্ছা, 1 থেকে 5 বছর যদি হয় তাহলে 2 চামচ করে দিনে 3 বার 6 থেকে 12 বছর যদি হয় তাহলে 2 চামচ করে দৈনিক 3 বার বা এটা বাড়াইতে পারেন, 3 চামচ করে দিতে পারেন। কেমন, সো সেক্ষেত্রে 1 চামচ করে যেটা ডোজ, এটা স্বাভাবিক মাত্রা ভালো হয়, কিন্তু যদি আপনার রোগের মাত্রা যদি বেশি থাকে তাহলে আপনি 2 চামচ করে খাওয়াইতে পারেন দৈনিক 3 বার। কেমন, আচ্ছা, ঠান্ডা, শুষ্ক এবং অনালোকিত স্থানে রাখুন, অর্থাৎ উজ্জ্বল আলোতে রাখা যাবে না, ঠান্ডা এবং সুস্থ স্থানে রাখতে হবে। কেমন, আচ্ছা, স্বাভাবিক তাপমাত্রা রাখতে হবে আর কি, সকল অসুস্থ শিশুদের নাগালে বাইরে রাখতে হবে। এখানে লেখা আছে, দেখুন, সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন, অর্থাৎ ভালোভাবে ঝাঁকা নিতে হবে, যেহেতু একটু সাসপেনশন, অর্থাৎ গোলা ওষুধ আর কি, ফাউডারটা গলছে, গুল এটার ব্যবহার করা আছে, এখানে দেওয়া আছে। তো সেক্ষেত্রে আপনার ব্যবহার পূর্বে ভালোভাবে ঝাঁকা নিতে হবে। এটা 60 ml মেডিসিন, এটা হচ্ছে আপনার মূলত 12 সমেস মেডিসিন থাকে আর কি, আপনার যদি 5 দ্বারা ভাগ করেন 60 আর 5 60 আর কি, 12 সমেস মেডিসিন আছে। তো সেই হিসেব করে আপনারা মেডিসিনটি প্রয়োগ করতে পারবেন, রোগের মাত্রার হিসেবে আপনার ভালো হয়ে গেলে আর ব্যবহার করার প্রয়োজন নেই। হ্যাঁ, সো এই হচ্ছে ভিউয়ার্স ফিভেক মেডিসিনের ডিটেলস, খুবই ভালো মানের একটি মেডিসিন ওরিয়ন ফার্মাসিউটিক্যালস। সো ভিউয়ার্স, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ যতটুকু জানেন জানার চেষ্টা করব। হ্যাঁ, সো আমাদের আপনারা আমাদের সাথে ফেসবুক এবং ইনস্টাগ্রামে যোগ হতে পারেন, টুইটারে যোগ হতে পারেন, লিঙ্ক দেওয়া আছে, স্ক্রিনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা যোগ হতে পারবেন। প্লাস হচ্ছে আপনারা আমাদের সাথে ফেসবুকে যোগ হতে পারবেন, সবগুলো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখলে আপনারা এটা পেয়ে যাবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন মেডিসিন হোম ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।